শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। বিদ্যালয়গুলোর জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন, আংশিক সময়ের শিক্ষক নিয়োগে নির্দেশিকা। দেখুন কি বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক স্তরে আংশিক সময়ের বিষয়ভিত্তিক শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে আগে থেকে নিতে হবে অনুমোদন, নিযুক্তির পর অনুমোদন চাইলে তা দেওয়া হবে না। বিষয়ভিত্তিক শিক্ষকের অবসর গ্রহণের পর সেই বিষয়ের জন্য আংশিক সময়ের শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে স্কুলগুলোকে এই নিয়মের কথা স্মরণ করিয়ে দিলেন জেলা বিদ্যালয় পরিদর্শকরা অর্থাৎ DI। প্রধান শিক্ষকদের বলা হয়েছে প্রয়োজনীয় সব নথিসহ এক বা সর্বোচ্চ দুজন আংশিক সময়ের বিষয়ভিত্তিক শিক্ষক নিযুক্তির আবেদন জানাতে হবে DI এর কাছে। তারাই সেই আবেদন বিবেচনা করে নিযুক্তির অনুমোদন দেবেন। সেই অনুমোদন পেলে সংশ্লিষ্ট শিক্ষককে 180 দিনের জন্য নিযুক্ত করতে পারবে স্কুল কর্তৃপক্ষ। অনেক ক্ষেত্রে স্কুলগুলো এই নিয়ম মানছে বলে জানানো হয়েছে জেলা বিদ্যালয় পরিদর্শকের তরফে জারি নির্দেশিকায়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী উচ্চ মাধ্যমিক স্তরে যে কোনো বিষয় পিছু একজন করে শিক্ষক থাকা বাধ্যতামূলক। স্থায়ী শিক্ষক না থাকলে অনেক ক্ষেত্রেই নর্মাল সেকশনের শিক্ষকরা সেই দায়িত্ব পালন করেন, তাও না থাকলে আংশিক সময়ের শিক্ষক অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিযুক্ত করা যায়। সেই ধরনের নিযুক্তির ক্ষেত্রেই জেলা বিদ্যালয় পরিদর্শকরা স্মরণ করিয়ে দিচ্ছেন পুরনো নিয়মের কথা। 2024-25 শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে একাদশ শ্রেণীতে সেমিস্টার ব্যবস্থা, তার সঙ্গে একাধিক নতুন বিষয়ে এর অন্তর্ভুক্তকরণ ও অন্যান্য সব বিষয়ের পাঠ্যক্রমের আধুনিকীকরণ করা হয়েছে। সেই দিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের পঠন পাঠনে এই শিক্ষাবর্ষটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।